আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভিউয়ার্স সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাদের রাউটারে আজকে আমি আপনাদের দেখাবো ডিফল্ট যে আইপিটি কীভাবে আপনারা চেঞ্জ করবেন। আপনারা এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি না দেখলে ভিউয়ার্স আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে টিপলিঙ্ক রাউটারে ডিফল্ট যে আইপিটি আছে এটা চেঞ্জ করবেন। তো ভিউয়ার্স, এটা একটা জিনিস আপনাদেরকে রিকোয়েস্ট হলো, কেউ কিন্তু ভিডিওটি টানাটানি করবেন না, ঠিক আছে? পুরো ভিডিও দেখে তারপরে কমেন্টস করবেন ভিডিওটি কেমন হয়েছে। তো ভিউয়ার্স, এখানে দেখুন আমি এখানে একটি আইপি বসাবো, আপনারা এটা আইপিটা লক্ষ্য করুন। আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো কীভাবে আপনারা ডিফল্ট আইপিটি চেঞ্জ করবেন। তো ভিউয়ার্স, আমাদের যে আইপিটি আমি এখনকার বসাচ্ছি এটা কিন্তু আমাদের রাউটারে টিপলিঙ্ক রাউটারে এটা একটা ডিফল্ট একটি আইপি। তো এই আইপিটা কিন্তু অনেকে জানে, তো আমরা যখন অনেকের লাইন কানেক্ট করে দিই তো সে কিন্তু এই আইপির মাধ্যমে কিন্তু আমাদের রাউটারে অনেক সময় প্রবেশ করে ফেলে, যে কোনো কৌশলে কিংবা যে কোনো একটি উপায়ে সে এটা প্রবেশ করে ফেলে। তো ভিউয়ার্স, আমরা এই আইপিটিকে এখন আমি দেখুন যে আইপিটা আমি বসাচ্ছি 192.168.0.1 এআইপিটিকে আমরা চেঞ্জ করে দেবো। এআইপিটি যদি চেঞ্জ করি তাহলে কিন্তু কেউ কিন্তু আমাদের রাউটারে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে? তো ভিউয়ার্স, এখনকার আমি এটাতে চলে যাব। তো এখানে চলে যাওয়ার পর আমি এখনকার আমার রাউটারে প্রবেশ করব। এখানে যে আপনারা অ্যাডমিন, এখানে যে আপনারা অ্যাডমিন বসান, তো অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করবেন, সেটা আমি আপনাকে দেখাবো কীভাবে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো ভিউয়ার্স, এখানকে আমি লগ ইন করে দেবো। তো লগ ইন করার পর ভিউয়ার্স, আপনারা যে আইপিটি চেঞ্জ করতে চাচ্ছেন সেই আইপিটি আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো। ভিউয়ার্স, আপনারা এই আইপিটি চেঞ্জ করলে কিন্তু আপনার রাউটারটি সুরক্ষিত থাকবে, এমনকি এই রাউটারটি কেউ হ্যাক করতে পারবে না, এমনকি অন্য কেউ অ্যাক্সেস নিতে পারবে না। অনেক সময় আমরা যখন কাউকে লাইন দিই তখন দেখা গেছে কি আমাদেরকে ছাড়া অন্যরা কেউ এটাতে অ্যাক্সেস নিয়ে নেই। তো ভিউয়ার্স, এখন দেখুন এখানে আমি যদি নেটওয়ার্কে চলে যাব, তো ভিউয়ার্স এখানে দেখুন লক্ষ্য করুন এখানে নেটওয়ার্কে ক্লিক করলাম। তো নেটওয়ার্কে ক্লিক করার পর ভিউয়ার্স, আপনারা যে কাজটি করবেন, এখানে একটি ল্যান নামের একটি অপশন করেছেন, LAN, এই ল্যানে একটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখনকার হচ্ছে মূল কাজটি, এখানকার ল্যানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা যে কাজটি করতে হবে। তো এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন, দেখুন এখানে দেখুন যে আমার যে ডিফল্ট আইপিটি কিন্তু এখানে দেওয়া আছে। তো ভিউয়ার্স, আমরা প্রত্যেকটা রাউটারে একটি ডিফল্ট আইপি থাকে, সেই আইপিটি যদি আমরা চেঞ্জ করে নিই তাহলে কিন্তু অন্যরা কেউ আমাদের রাউটারে অ্যাক্সেস করতে পারে না, এমনকি সেই আইপিটি আমি জানি, তাই না? তো ভিউয়ার্স, আপনারা এটা কী করবেন, এই আইপিটিকে চেঞ্জ করবেন। তো এই আইপিটি চেঞ্জ করার জন্য এখানকার আমি এটাকে কেটে দিব, ভিউয়ার্স এখানকার এটাকে আমি কেটে দেবো। তো এই আইপিটা আপনারা মন মতো বসাবেন। তো এখানকার আমি আমার মন মতো একটি আইপি বসালাম। তো আপনারা সুন্দরভাবে ভিডিওটি লক্ষ্য করুন, লক্ষ্য করে তারপরে এখান থেকে কিছু বুঝুন, তারপরে এখানে আপনারা কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো ভিউয়ার্স, এখানে 120 দিয়ে আমি ডট দিলাম। তো ভিউয়ার্স, আপনারা একটু লক্ষ্য করবেন, আপনারা কিন্তু এখানে দেখুন আমি 3 সংখ্যা দিলাম, আবারও 3 সংখ্যা দিলাম। তো এখানকার আপনি এখানে 2 সংখ্যা দিতে পারেন, 1 সংখ্যা দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমি এখানে 2 সংখ্যা দিলাম, এখানে 1 সংখ্যা দিলাম। তো ভিউয়ার্স, এখনকার দেখুন আমার আইপিটি কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি, 120, 125, 10 ডট। তো এখানে এই আইপিটি এখন কিন্তু অন্যরা কেউ এইটাতে লগ ইন করতে পারবে না। দেখুন আমি যদি এখানকার সেভে দিয়ে, সেভে দেওয়ার পর আপনার এখানে কিন্তু একটি নোটিফিকেশন এখানে চলে আসবে, যেমন মডিফিকেশন অফ ল্যান আইপি অ্যাড্রেস অর সাবনেন্স ম্যাচ উইল টেক ইফেক্ট আফটার রিবুটিং, ক্লিক ওকে, রিবুট দ্য ডিভাইস নাও। তো এখানে তারা বলতেছে আমার এটা যদি আমি ওকে দিই তাহলে কিন্তু আমার রাউটারটি রিবুট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানকে আমি এখানে ওকে করে দিব। তো ভিউয়ার্স, দেখুন ওকে করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার রাউটারটি কিন্তু রিবুট হচ্ছে, কারণ যেহেতু আমি একটি আইপি চেঞ্জ করেছি, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এভাবে সুন্দরভাবে আইপিটিকে চেঞ্জ করে নেবেন। তো আমি আপনাদেরকে আবার দেখাবো কীভাবে অ্যাডমিন চেঞ্জ করতে হবে, আপনারা একটু অপেক্ষা করুন, ঠিক আছে? ভিউয়ার্স, একটু এটাকে রোবটিং হোক, রোবটিং হওয়ার পরে কিন্তু আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যাডমিনটি চেঞ্জ করবেন। কারণ অ্যাডমিনটি চেঞ্জ যদি আপনি না করেন তাহলে কিন্তু এটাতে অন্যরা কেউ প্রবেশ করে ফেলবে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আপনার মেইন পয়েন্ট, একটি রাউটারে অন্যরা কেউ যাতে অ্যাক্সেস নিতে না পারে, এটা হচ্ছে মেইন পয়েন্ট, আপনার এই কাজটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো ভিউয়ার্স, এটা রিবুট হচ্ছে, আমি রিবুট করে নিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরুন, আমি রিবুট করে আপনাদেরকে দেখাবো কীভাবে আমি আবার প্রবেশ করব। আমি তখন কিন্তু প্রবেশ করেছিলাম, তখন কিন্তু আমি এখানে প্রবেশ করেছিলাম 192 ডট, এখানে দেখুন 192.168. এটা তো এখন কিন্তু আমি দেখুন এটা যখন আমি চেঞ্জ করি, রোবটিং হওয়ার পর কিন্তু এই আইপিতে কিন্তু আমি প্রবেশ করতে পারবো না, কারণ আমার আমার যে রাউটারের আইপিটি আমি সম্পূর্ণভাবে চেঞ্জ করে নিয়েছি। তো ভিউয়ার্স, এই কাজগুলো আপনারা সুন্দরভাবে ছোটো কাজগুলি তারপর আপনারা করে নেবেন, কারণ আপনাদের রাউটারটি সুরক্ষিত রাখাটা আপনার দায়িত্ব,
কারণ এটাতে আমাদের রাউটারে এখন কিন্তু বহুত পণ্ডিত হয়ে গেছে যারা কিনা আমাদের রাউটারে অন্যরা প্রবেশ করে ফেলে এমনকি আমাদের নিজেদের পাসওয়ার্ডটি তারা চেঞ্জ করে ফেলে তাদের মতো করে নিয়ে ঠিক আছে তো ভিউয়ার্স আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন তো দেখুন এখনকে এটা কিন্তু রিবোটিং হয়েছে রিবোটিং হওয়ার পর এখন দেখুন এখানে যদি আমি 100 এখানে যদি 192 ডট না এটা হচ্ছে আমার ওই ওই আইটি এটা আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো এখানে আমার যে আমি যে অ্যাডমিনের পাসওয়ার্ডটি সেটা আমি এখন এখানে বসাবো তো ভিউয়ার্স এখনকে আমি সেই অ্যাপিডি এখনকে এখানে বসাবো পাসওয়ার্ডটি মানে ভুল হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে আমার এটা হচ্ছে অ্যাডমিন আইপিটি আমি অ্যাডমিন আইপিটি আগে বসাই এখানে দেখুন এটা হচ্ছে আমার অ্যাডমিন আইপিটি তো আমি এখানকার অ্যাডমিন আইপিতে চলে গেলাম তো এখনকে আমি আমার মূল কাজ যে আপনাকে দেখাচ্ছি এখন যদি আমি চলে যাই এখানে দেখুন নেটওয়ার্ক এই নেটওয়ার্কে চলে গেলাম তো নেটওয়ার্কে যাওয়ার পর এখানে ল্যানে চলে গেলাম তো ল্যানে চলে যাওয়ার পর দেখুন ভিউয়ার্স এখানে দেখুন 120 125 10 1 এটা কিন্তু আমার আইপি হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে প্রবেশ করে আবার দেখাবো কিভাবে আমি আবার প্রবেশ করব এখন আমি আবার সব কিছু কেটে দিলাম তো কেটে দেওয়ার পর এখন আমি আবারও ক্রোমে চলে যাব তো এখন আমি আবার ক্রোমে গেলাম ক্রোমে যাওয়ার পর এখন দেখি আমি আমার ওই অ্যাপিতে প্রবেশ করা যায় কিনা 192 ডট 168 ডট 1 এটাতে প্রবেশ করা যায় কিনা তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে এটাতে আমি ক্লিপ করেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না উপরে দেখতে পারতেছেন আপনার নিউ ট্যাব এখানে কিন্তু লোডিং হচ্ছে কারণ এটা আমার আইপি না কারণ হচ্ছে এই আইপিটা আমি এখনকার চেঞ্জ করে ফেলেছি ঠিক আছে এখনকার কিন্তু এই আইপিটি কিন্তু চেঞ্জ করেছি এই আইপিটি দিলে কোনো কাজ হচ্ছে না এটা দেখতে পারতেছেন ভিউয়ার্স এটা হচ্ছে একটা রাউটারের ডিফল্ট আইপি যখন আমরা রাউটার কিনি তখন কিন্তু এই আইপিটি দিয়ে থাকে তারা ঠিক আছে তো এখনকার দেখুন এই আইপিটা আমরা চেঞ্জ করে ফেলেছি এখন কিন্তু এটা কাজ হচ্ছে না তো এখনকার আমি দেখুন আমি আরেকটা আইপি দেবো যে আইপিটা আমি ওইখানে বসাচ্ছি ঠিক আছে এখনকার এই আইপিটা আমি বসাবো 120 ডট 125 ডট 10 ডট 1 ঠিক আছে এখনকে কিন্তু আমি আমার যে আইপিটি আমি নতুন আইপিটি নিয়েছি সে আইপিটি দিলাম এখানে দিলাম তারপরে দেখুন এখানে কিন্তু তারা সুন্দর কিন্তু কিন্তু আইপিটা নিয়ে ফেলেছে ঠিক আছে তো ভিউয়ার্স আপনারা কিন্তু এইভাবে সুন্দরভাবে আইপিটা চেঞ্জ করে নিতে পারেন তাহলে চেঞ্জ করে নিলে আপনার রাউটারে এমনও কোনো লুক নাই প্রবেশ করবে ঠিক আছে তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে লাইক দিয়ে রাখবেন আর এমন ভিডিও পেতে নোটিফিকেশন অবশ্যই অল করে দেবেন তো ভিউয়ার্স কমেন্টস করে মতামত আপনি প্রকাশ করবেন ভিডিওতে আপনার কেমন পছন্দ হয়েছে তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম